শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন তালুকদার, পিতার নাম মরহুম শফিউদ্দিন তালুকদার, মাতার নাম মৃত নফলনেসা। আমার স্থায়ী ঠিকানা গ্রাম এবং ডাকঘর বারৈখালি, উপজেলা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। 1971 সালে আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম নবগঞ্জ থানার অন্তর্গত চুরাইতানি বাবা উচ্চ বিদ্যালয়ে। আমাদের স্কুল যেখানে আমি লেখাপড়া করতাম সেখানেও ছাত্রনেতা ছিল, শাহাদত ভাই ছিল, ফজলুর রহমান ভুলু ভাই ছিল, আজিজুর রহমান ফকু স্যার ছিলেন। তারা আমাদেরকে পাকিস্তানিদের বিরুদ্ধে তারা যে আমাদের শোষণ এবং আমরা তাদের বঞ্চিত হচ্ছি এই সম্বন্ধে আমাদেরকে বলতেন। আমরা তখন থেকে পাকিস্তানের বিরুদ্ধে ছিলাম এবং আমাদের মনে একটা স্বাধীনতা ভাব ছিল। 71 সালে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেলো, বিলে শেষে মুন্সিগঞ্জ শ্রীনগর বড় ক্যাম্প, আমি ক্যাম্পে যোগদান করলাম। আমাদের কমান্ডার ছিল খন্দকার হুমায়ুন কবি, সব কমান্ডার ছিলেন বদিউজ্জামান খান বাদল ভাই, উনি এয়ারফোর্সের লোক ছিলেন। আমাদের সবচেয়ে বড় যে মুন্সিগঞ্জ থানার যে কমান্ডার ছিলেন উনি আমরা বড় ভাই বলতাম, ওনার নাম হলো ফায়ার সার্জেন্ট উমর আলী। ওনার নেতৃত্বে আমরা যুদ্ধে ট্রেনিং নেই, গেইলা ট্রেনিং নেই, গ্রেনেড চার্শো জন শিক্ষা, থ্রি লাইফের চালানোর শিক্ষা নেই। ওই সময় বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধে যাইতাম এবং পাহাড় দিতাম পাকিস্তানে যাতে আমাদেরকে না ঢুকতে পারে। সেপ্টেম্বরে আর্মি বোঝায় একটি লঞ্চ, মোটর লঞ্চ, আমাদের গ্রামের পাশের গ্রামে ইসামুদ্দিন নদীর বাজার সিধে লঞ্চ বাড়িখালি বাজার আসছে, ওটি যাইতেছে নবগঞ্জ থানার উদ্দেশ্যে। আমরা যে যেখানে পেলাম লঞ্চকে অনুসরণ করলাম, আর তখন পানি কম ছিল, লঞ্চ ধীরে ধীরে চলছে, আমরা লঞ্চের সাথে সাথে আগাতে থাকলাম। গাড়ি করে আসছে লঞ্চটা একটা চড়া মধ্যে ঠেকে গেছে, ঠেকে যাওয়ার পরে আমরা মুক্তিযোদ্ধা ওই লঞ্চের অ্যাটাক করলাম। আমাদের সাথে ছিলেন ইকবাল রশিদ মাস্টার বারৈখালি, তারপরে আছেন হুমায়ুন ভাই, নাসির খান সাহেব, সিরাজুল ইসলাম কাঞ্চন, বাবুল এবং আরও অনেকে। প্রায় আমরা বারৈখালি আমাদের ক্যাম্পও প্রায় 20-25 জনের মতো হবে, অন্যান্য সমস্ত ক্যাম্প যারা আছে নবগঞ্জ, আগলা, কালিমপুর সব এক হয়ে ওই লঞ্চে আর কি আটকে ঘেরে ঘেরে ভালো নিল। তো ওরা আর লঞ্চটা আগাতে পারলো না, যেহেতু বালুতে ঠেকে গেছে। ওই রাত সন্ধ্যার দিক দিয়ে আমরা অ্যাটাক করলাম, অ্যাটাক করার সাথে সাথে ওরা বললো কি ঝাপায় কিছু পড়ে গেলো টানে, ওখানে একটা দোকান ঘর ছিল, প্রতি দোকান ওই ঘরের মধ্যে উঠলো, আর এমনিতে ওরা ফায়ার করতে পারলো, আর আমরা হয়তো একটা দিনে ফায়ার করি, ওরা বিপুলভাবে ফায়ার করতে লাগলো। তো ওই রাত হয়ে গেলো, ওদিন দিন ভরে, তারপর দিন 24 তারিখে দিন ভরেই ওদের সাথে টুকটাক যুদ্ধ টুদ্ধ হইলো, ওরাও দু একজন মারা গেলো। আমাদের ওই মাঘাত মানে আমাদের শেষের দিক দিয়ে আর কি একজন মারা গেছে, আব্দুল হেমদের নাম যুদ্ধে। আর 25 তারিখের রাত্রে আমরা আমাদের এক ছেলে বাবুল, শেখ ইসলাম বাবুল,
ওই এবং আরেকজন মিলে রাত্রে রাতে পানি দিয়ে যাই মাথা মাথায় কুচির বানা দিয়ে গ্রেনেড চার্জ করে লঞ্চ করে লঞ্চটার নাম ছিল পয়েন্টার। তো যদি গ্রেনেড চার্জ করার পরে লঞ্চটা আগুন জ্বালিয়ে গেল, আগুন জ্বালার পরে ভিতরে থাকা অনেক পাক আর্মি এবং পথ প্রদর্শক যারা বাঙালি ছিল তারা মারা গেল। ক্যাপ্টেন জাফরুল্লাহ নেতৃত্বে লঞ্চটা ছিল আর কি, উনি মারা গেলেন। তারপরে দিন ওরা পাকিস্তানি আর্মিরা এই গানগুলোতে মাস করছে, পথিমধ্যে ওদিকে আঙ্গরবাহী গ্রুপ অন্যান্য গ্রুপ তখন অনেক বাহিনী এক হয়ে গেছে, চোদ্দ দিক দিয়ে এক হয়ে গেছে, টুকতে পারবে তো আবার চলে গেছে। ওখানে প্রায় 30-35 জন মতো মারা গেছে ওই যুদ্ধের মধ্যে। পরে আমরা ছোট্ট যুদ্ধ হইলে একটা আমরা ওই যুদ্ধের পরে আমরা আবার ভারতে চলে গেছিলাম আগরতলা কল্যাণ ক্যাম্পে গেছিলাম। ওখানে যাওয়ার পরে ওই সময় আর কি যুদ্ধ শেষের দিক দেখি, ওই সময় আমরা আর যুদ্ধ আর খেলতে পারি নাই, কিন্তু যুদ্ধ আমরা এখানে থাকার অবস্থায় যুদ্ধ করে গেছি লোকাল ট্রেনিং হিসাবে। তবে আমরা সাকসেসফুল, আমরা ওই সময় আমরা অনেকগুলি আর্মি মারতে পারছি, যে আমরা আমাদের নিজের হাতে আর্মি মারছি, আমাদের জোড়া জায়গাকে মারতে পারছি। আমরা তারপরে স্বাধীন আগে যশোর যশোর আসছি, তারপর স্বাধীন পর যশোরের দেশ আসছি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? যদিও দেশ স্বাধীন হয়েছে মাদকের নেশায় আমরা খুব জর্জরিত হয়ে গেছি, যে এখন আমাদের সবাই উচিত মাদক সম্বন্ধে একটা বিশেষ ভূমিকা রাখা দরকার। আমরা দেখছি মাদকের সম্বন্ধে মুখে অনেকে বলে মাদক নির্মূল করা যাবে, নির্মূল করতে হবে, কিন্তু অনেক সময় অনেকে বললে প্রশাসন বললে তারা আর ওইদিকে ঠিকভাবে এটা নেয় না। আমাদের উচিত রাজনৈতিক নেতৃত্ব উচিত সবার উচিত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মাদকটা আমাদেরকে সর্ব আগে নির্মূল করতে হবে। নতুন প্রজন্মকে কি আপনার নতুন প্রজন্মকে আমাদের এই স্বাধীনতার ইতিহাস বলতে হবে। স্বাধীনতা কি অনেকে জানে না, অনেকে বুঝে না, যে যেখানে ক্ষমতা সে তার কথাই বলে, সত্যিকার ইতিহাস অনেকে বলতে চায় না, কিন্তু আমাদের সঠিক ইতিহাস বলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বলবো আমরা যাতে সুন্দরভাবে নিজেকে করতে পারি, দেশটাকে মায় মমতা ভরে দিতে পারি এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সুন্দরভাবে সমস্ত নেশা নেশা অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থেকে লেখাপড়ার মাধ্যমে আমরা নিজেকে স্বাবলম্বী করবো। আবেদন অনুরোধ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।